আমার চোখের দিকে ফলো করেন। হ্যাঁ, এই দেখেন দেখেন বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে। চাবি কোথায়? চাবি আমার হাতে। এখন আমি চাইলে আমার বাইকটাকে স্টার্ট করতে পারি। এখন যদি আমি চাই যে আমি আমার বাইকটাকে চোখের ইশারায় বন্ধ করে দেবো, আমি আমার বাইকের মিটারের দিকে তাকাবো আর বন্ধ হয়ে যাবে। বন্ধ বন্ধ হয়ে গেছে। চাবিটা কিছু, চাবি কিন্তু আমার হাতে, বাইক আমি চোখের ইশারায় বন্ধ করতেছি, চোখের ইশারায় অন করতেছি। এই যে দেখেন এখানে এরিয়া লক আছে, এখানে সাড়ে যাবো। সাড়ে যাওয়ার পরে আমি এরিয়া সিলেক্ট করে দিব। এখানে ম্যাপটাকে ছোট করে ধরেন আমার ছোট ভাই বা বন্ধুকে দিছি, সে কোন দিকে যাচ্ছে, কতটুকু স্পিডে যাচ্ছে, এগুলো তো আমি দেখতে পাবোই। এরিয়ার বাইরে সে যাইতে পারবে না। এরিয়ার বাইরে যাওয়ার সাথে সাথে আমার কাছে কল আসবে এবং আমি চাইলে বন্ধ করে দিতে পারি। আমি আজকে সারাদিন কোথায় কোথায় বাইকটা চালাইছি দেখেন, এই দেখেন আমার বাইকটা আমি কোথায় কোথায় চলছে এটা কিন্তু আমি লাইভ দেখতে পাচ্ছি। আমি একটু ফাস্ট করে দিলাম। আসসালামু আলাইকুম বাইকার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনার বাইকটি যদি চোরের হাত থেকে সুরক্ষিত রাখতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আর বাংলাদেশের সবচাইতে বেস্ট জিপিএস লক যেটা, সেটা হচ্ছে ট্যাসলক, এটা নিয়ে আজকে কথা বলবো। দেখতে পারতেছেন এখানে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, সবগুলো একটা একটা করে জানাবো যে আসলে এইটা আপনার বাইকটা কীভাবে সুরক্ষিত রাখবে। শোরুমের যে লোকেশনটি সেটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মিরপুর বাইক পট্টি দেখতেছেন, এই হচ্ছে রিফাত মটরস, এই হচ্ছে শোরুমটি। আপনারা চাইলে ডিরেক্টলি এই শোরুমে চলে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই জিপিএস লকগুলো আপনারা কালেক্ট করতে পারবেন, মানে টেসলকের প্রোডাক্টগুলো। আর আমি বেশি কথা না বলি, এটার যে ফিচার্সগুলো আছে সব কিছু আজকে আমাদের হাফিজ ভাই জানাবে। আমরা একেবারে হাফিজুর ভাইয়ের কাছে চলে যাই, লেটস গো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা আছেন এই মুহূর্তে রিফাত মোটরসে। তো আমরা বেসিক্যালি সিকিউরিটি ডিভাইস নিয়ে কাজ করি বাইকের। তো আজকে দেখাবো সিম্পলের মধ্যে একটা বাইকের সর্বোচ্চ সেফটি জিপিএস ট্র্যাকিং ডিভাইস টেসলকের। তো টেসলকের জিপিএস ট্র্যাকারটা এটা এত ভালো, এত ভালো যে আপনি মনে করেন আপনার বাইকে যদি ইনস্টল করা থাকে, আপনার বাইকটা কোথায় আছে, কতটুকু স্পিডে যাচ্ছে, কোন লোকেশনে আছে, বিল্ডিংয়ের ভিডিও সহ দেখতে পারবেন কোন বিল্ডিংয়ের সামনে আছে। তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। আগে আমি দেখাই যে এটার ভিতরে আসলে কী আছে, আনবক্স করি আমি এটা। এটার মধ্যে রয়েছে আপনার, এটাই হচ্ছে মূলত জিপিএস ট্র্যাকারের ডিভাইসটা। এর মধ্যে সিম কানেক্ট করা থাকবে, আমি একটু খুলে দেখাই। এটার সাথে এক্সট্রা ব্যাটারি আছে, এখানে দেখতে পাচ্ছেন লাইট অন হয়েছে, তার মানে এটার মধ্যে ব্যাটারি আছে। এটার ব্যাটারি ব্যাকআপ দিবে মিনিমাম 8 ঘন্টা। এর মধ্যে একটা ওয়্যারিং সিস্টেম আছে, এর মধ্যে একটা বিল্ডিং ওয়্যারিং দেয়া আছে যাতে করে আপনার বাইকের কোনো ওয়্যারিং কাটাছিড়া হবে না, এবং রিলে আছে, রিলে থাকার কারণে বাইকের ব্যাটারি কখনো ড্যামেজ করবে না। তো একটা কথা বলে দেই, সেটা হচ্ছে বাইকের ব্যাটারি নিয়ে অনেকে চিন্তিত যে আমার বাইকে আমি একটা জিপিএস ট্র্যাকার লাগাবো, তো কোন জিপিএস ট্র্যাকারটা আমার বাইকের জন্য সুইটেবল এবং প্রপার সেফটিটা পাবো, ট্র্যাকিং করতে পারবো। তো এটা হচ্ছে টেসলক। বাজারে এত সিকিউরিটি ডিভাইস টেসলক জিপিএস, ধরেন অন্যান্য ব্র্যান্ডেরও আছে, অনেক আছে। টেসলক জিপিএসটার আমি কেন বলতেছি, তো এটা হচ্ছে আমরা 16 সাল থেকে এই টেসলকের সাথে কাজ করে আসছি। এই কোম্পানি ব্র্যান্ড, একটা টেসলক হচ্ছে একটা ব্র্যান্ড। তো এর মধ্যে আপনার টেসলকের যতগুলো সিকিউরিটি আছে তার মধ্যে অনলি জিপিএস এর মধ্যে এটা হচ্ছে বেস্ট। তো এটা লাগানো যদি থাকে একটা বাইকে, বাইকটাকে 100% সুরক্ষিত দেবে। তো এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তার আগে আমাদের একটি প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে টেসলক রাব্বি। এটা কি নতুন আসছে? এটা আমাদের নতুন আসছে, এটার সাথে এক্সট্রা টাইপ সি পোর্ট দেওয়া আছে, এক্সট্রা কোনো ব্যাটারি লাগে না, ফিক্সড ব্যাটারি। তো এটার অনেক মজার ফিচার আছে। চোখের ইশারায় বাইক স্টার্ট হবে, মুখে বললে বাইক স্টার্ট হবে, তাই নাকি? এই ফিচারগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো আমাদের কাছে কিন্তু টেসলকের সমস্ত প্রোডাক্টগুলো এই মুহূর্তে রয়েছে। দেখতে পাচ্ছেন নেক্সা এলিট, এটা হচ্ছে নেক্সা এলিট, তারপর হচ্ছে টেসলক জিপিএস, টেসলক রাব্বি, তারপর আছে এটা রিজনেবল প্রাইজের মধ্যে রিমোট এবং জিপিএস ট্র্যাকার অল ইন ওয়ান কম্বো। টেসলক কম্বো মানে এমন কোনো বাইকার নাই যে চিনে না। আমার মনে হয় যে বাংলাদেশে যত বাইকার আছে টেসলক কম্বোটা চিনে থাকবেন। এক মাস যাবৎ আসছে টেসলক রাব্বি। তো এই রাব্বি এবং জিপিএস, এটার মানে আপনার বাইকটাকে কিভাবে সেফটি দেবে আমি আমার বাইকে ইনস্টল করে করা আছে, আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আচ্ছা চলেন দেখি, চলেন আমার বাইকের কাছে। এই মুহূর্তে আমার বাইকটা কোথায় আছে? আমার বাইকটা আছে এই মুহূর্তে রিফাত মোটরসের সামনে। তো রিফাত মোটরের সামনে যে আছে, আমি এটা মোবাইল থেকে সারা বাংলাদেশে যে কোনো কর্নার থেকে, ওয়ার্ল্ডে যে কোনো জায়গা থেকে আমি দেখতে পাবো। তো আমি দেখি আমার বাইকটা এই মুহূর্তে কোথায় আছে। এখন আমি চলে যাব আমি আমার অ্যাপসে, টেসলক অ্যাপস, টেসলক অ্যাপসে চলে গেলাম। এখানে দেখেন, এখানে ম্যাপে দেখা যাচ্ছে রিফাত মোটরস, দেখা যাচ্ছে রিফাত মোটরসের সামনে আমার বাইকটা আছে। এখন কতক্ষণ যাবত আছে? 37 মিনিট যাবত আছে, স্টিল মানে দাঁড়ায় আছে। এসএসসি স্টার শার্ট মানে আমার বাইকের চাবিটা এখন রাইট নাও অফ আছে, এখানে দেখা যাচ্ছে। তো এখানে আমার প্লেব্যাক রিভিউটা আমি একটু আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে টুডে আমি আজকে সারাদিন কোথায় কোথায় বাইকটা চালাইছি। দেখেন, এই দেখেন আমার বাইকটা আমি
কোথায় কোথায় চলছে এটা কিন্তু আমি লাইভ দেখতে পাচ্ছি। আমি একটু ফাস্ট করে দিলাম, অটোমেটিক্যালি দেখেন ওই কই গেছে, সব জায়গায় যাচ্ছে, মিটার কতটুকু স্পিডে চলছে এটা আমি দেখতে পাচ্ছি, কোন কোন এরিয়া দিয়ে চলছে। হ্যাঁ, কোন কোন এরিয়া দিয়ে চলছে। আমি যদি চাই আমার বাইক থেকে বাইকটাকে এসএমএস এর মাধ্যমে এবং অ্যাপের মাধ্যমে ইঞ্জিন বন্ধ করে দিতে পারবো এবং এরিয়া লক করে দিতে পারবো। এরিয়া লকটা যদি আমি একটু দেখাই, এই যে দেখেন এখানে এরিয়া লক আছে, এখানে শাড়ে যাব, শাড়ে যাওয়ার পরে আমি এরিয়া সিলেক্ট করে দিব। এখানে ম্যাপটাকে ছোট করে ধরেন আমার ছোট ভাই বা বন্ধুকে দিছি, সে কোন দিকে যাচ্ছে, কতটুকু স্পিডে যাচ্ছে, এগুলো তো আমি দেখতে পাবোই। এরিয়ার বাইরে সে যাইতে পারবে না, এরিয়ার বাইরে যাওয়ার সাথে সাথে আমার কাছে কল আসবে এবং আমি চাইলে বন্ধ করে দিতে পারবো, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে যে কারো ফোন থেকে বন্ধ করা। এই এই লোকেশনটার বাইরে গেলে, এই লোকেশনের বাইরে গেলে আমি বন্ধ করে দেব। এই যে সেভ দিয়ে দিলাম, এই লোকেশনের বাইরে যেতে পারবে না, আবার আমি এটাকে আনসেভ করতে পারবো। হ্যাঁ, এখন আমার বাইকটা যদি কেউ চুরি করার চেষ্টা করে, এই টেসলক জিপিএস থেকে আমার মোবাইলে কল চলে আসবে। তো আমি একটু দেখাবো যে আমার মোবাইলে এখন কল চলে আসতেছে কীভাবে। এই দেখেন আমার বাইকটা, এখন আমার মোবাইলটা আমি রেখে দিলাম, এখন বাইকটা কেউ স্টার্ট করার চেষ্টা করলো, ধরেন মাস্টার চাবি বা অন্য কেউ একজন চাবি টাবি নিয়ে এসে স্টার্ট করার চেষ্টা করার সাথে সাথে আমার মোবাইলে কল চলে আসবে অটোমেটিক্যালি। অটোমেটিক্যালি আমি আমার চাবি দিয়ে বাইকটা কিন্তু স্টার্ট দিয়ে দিছি। এখন স্টার্ট যদি অন্য কেউ দেয় আমার মোবাইলে কল চলে আসবে, বাইক ধরুন স্টার্ট হয়ে গেছে কিন্তু আপনার কাছে কল, আমার কাছে কল চলে আসবে। এখন আমি আমার বাইকটাকে দেখতে পারবো যে আমার বাইকটা কোথায় আছে এবং আমার বাইকটা কি মুভিং হচ্ছে কিনা এটা দেখতে পারবো। এখন আমার বাইকটা এখানে দেখাচ্ছে স্টিল, দেখতে পাচ্ছেন স্টিল ওখানেই আছে। হ্যাঁ, ওখানেই আছে। আমার গাড়িটা যদি চলে এটা রানিং দেখাবে কোন কোন জায়গা দিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আমি বন্ধ করে দিতে পারবো। আচ্ছা, এখন আমি যদি চাই আমার বাইকটাকে মোবাইল থেকে বন্ধ করে দেবো, আমি একটু বন্ধ করে দেখাই। আমি আমার মোবাইল থেকে অ্যাপসে চলে যাব, আমার বাইকটাকে কীভাবে বন্ধ করতে হয় সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাব। চলে যাব অর্ডারে, অ্যাপসে যাওয়ার পর, অর্ডারে যাওয়ার পর কাট অফ ফুয়েল পাওয়ার এটা চলে আসবে আমার এখানে। অর্ডার অপশনে অনেকগুলো অপশন চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন অর্ডার অপশনটা কোথায়, এখানে কাট অফ ফুয়েল পাওয়ার। অর্ডার অপশনে গিয়ে কাট অফ ফুয়েল পাওয়ারে গিয়ে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা পাসওয়ার্ডটা আমরা দেখাচ্ছি না, দেখেন গাড়ির ইঞ্জিনটা কীভাবে বন্ধ হয়ে যায় প্র্যাকটিক্যালি দেখেন। এই দেখেন আমার বাইকটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। তো আমি কাট অফ ফুয়েল পাওয়ারে গিয়ে ইঞ্জিনটাকে বন্ধ করে দিছি। এখন যদি আমি চাই তাহলে কিন্তু স্টার্ট হবে না, আমি যদি কিক দিয়েও চেষ্টা করি কোনোভাবে আমার বাইকটা স্টার্ট কিন্তু হবে না। তো এটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে ইঞ্জিন অফ করা যাবে, অ্যাপের মাধ্যমে অফ করা যাবে। এটা বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি জিপিএস ট্র্যাকারের মাধ্যমে আপনার বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন, ইঞ্জিন অফ করতে পারবেন, লাইভ ট্র্যাকিং করতে পারবেন। তো এইটা আপনার বাইকে ইনস্টল করার পরে বাইকের ওয়্যারিং কোনো কাটাছিঁড়া হবে না, এটা গ্যারান্টি, এবং বাইকের ব্যাটারি কখনো বসবে না, এটা আমরা গ্যারান্টি দিয়ে দেবো। এটা এই প্রোডাক্টটা আপনারা পাবেন 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, মাত্র 3800 টাকায়। 3800 টাকায় আপনি বাংলাদেশের সর্বোচ্চ সিকিউরিটি ডিভাইস টেসলক ট্র্যাকিং সিস্টেমটা আপনারা পেয়ে যাবেন, জিপিএসটা পেয়ে যাবেন। তো এটা আমরা 3800 টাকার মধ্যে আপনাকে ইনস্টল করে দেব, ঢাকার বাইরে থেকে আপনারা নিতে পারবেন, আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি। যে অনলি জিপিএস এর পরে যদি অন্য কেউ আপনার চান যে আপনারা আমাদের বাইকে রিমোট সিস্টেম লাগাবো, তো টেসলক কম্বোটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে রিমোটও পাবেন আবার জিপিএসও পাবেন। টেসলক কম্বোটা আমি একটু শর্টে দেখাই, অনেকের রিমোট লাগবে, স্টাইল একটু ভাব টাফ থাকে। এটা হচ্ছে টেসলক কম্বোর রিমোট কম্বোর, এটা একদম লেটেস্ট। হ্যাঁ, বাসন 2.0। আচ্ছা, এটাতে বিল্ডিং ওয়্যারিং দেয়া আছে, বাইকের কোনো ওয়্যারিং কাটাছিঁড়া হবে না। এটা কম্বোটা। হ্যাঁ, এই যে ডিভাইসটা এটা হচ্ছে আপনার মাদারবোর্ড। এর মধ্যে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে পার্কিং রিলে। পার্কিং রিলে দ্যাট মিন্স আপনি যখন গাড়িটা 2-3 দিনের জন্য রেখে দিবেন তখন আপনার বাইকটা ব্যাটারি সরাসরি কনজিউম করবে না, এটা ডিসকানেক্ট হয়ে যাবে অটোমেটিক, যাতে আপনার বাইকের ব্যাটারিতে কোনো প্রভাব ফেলবে না। এটা হচ্ছে রিমোট সহ জিপিএস ট্র্যাকার সহ, এটার প্রাইসটা হচ্ছে 5000 টাকা। আর এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট রাখবো। এর চাইতে আর একটু প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছেন, যে মোস্ট প্রিমিয়াম টেসলক নেক্সা এলিট, এটা হচ্ছে ডিসপ্লে রিমোট এবং জিপিএস ট্র্যাকার সহ, এর মধ্যে কিন্তু আপনার 2টা রিমোট পাবেন। তো এটা আমি একটা আনবক্স করে দেখাই। এটা অল ইন ওয়ান, মানে বাংলাদেশের যত সিকিউরিটি ডিভাইস আছে বাইকের জন্য এটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের একদম আপডেট। এটার মধ্যে সিম কানেক্ট করা থাকবে, জিপিএস ট্র্যাকার, তারপর হচ্ছে আপনার 2টা রিমোট থাকবে, রিমোটগুলো খুবই প্রিমিয়াম, এবং বাইকের ব্যাটারি ভোল্টেজ এখানে শো করবে। হ্যাঁ, তারপর রিমোটের ব্যাটারি ভোল্টেজ শো করবে, গাড়ির টাইম শো করবে, টাওয়ার শো করবে, আপনি কতটুকু দূরে আছেন, এখানে এলিভেশন ভিউ দেখাবে, যে আপনার বাইকে যদি কেউ শেকিং করে এখানে এলিভেশন ভিউ দেখাবে, বাইকের ব্যাটারি ভোল্টেজ, আপনার বাইকের ভিতরে যে ব্যাটারি বিল্ডিং ব্যাটারি আছে এই ব্যাটারি ভোল্টেজ এখানে শো করবে। এটা ব্যাকআপ রিমোট, এটা হচ্ছে জিপিএস ট্র্যাকার, এটা স্পিকার, তারপর এটা ওয়্যারিং সিস্টেম, বাইকের কোনো ওয়্যারিং কাটাছিঁড়া হবে না, এটা এই জন্য দেওয়া হয়েছে, এবং রিলে আছে, এটাতে কিন্তু রিলেও আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে এটার হোস্ট। তো এইটা একটা প্যাকেজ,
খুবই কোয়ালিটি ভালো আপনার বাইকটাকে আমি মনে করি নেক্সা এলিটটা সুরক্ষিত রাখবে চোরের হাত থেকে, কোনোভাবে বাইক চুরি করতে পারবে না। এটার প্রাইস হচ্ছে 7,000 টাকা। অনার তো থাকবে আমার কথা বললে। এটা অবশ্যই রোমান ব্লগস থেকে যারা এখন দেখতেছেন তাদের জন্য অবশ্যই একটা সুপার ডিসকাউন্ট দেবো শুধু এইটাতে। আচ্ছা আচ্ছা, এরপর আমরা নতুন প্রোডাক্টটা দেখাবো। নতুন প্রোডাক্টটা কিন্তু একটা চমক আছে, সেই চমকটা আমি দেখাবো প্র্যাকটিক্যালি আপনাদেরকে। এটা হচ্ছে টেসলক রাব্বি। টেসলক রাব্বিটা আপনার রিমোটে কোনো নাই ব্যাটারি, এখানে টেসলক রাব্বি লেখা দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, রাব্বি লেখাটা কেন সেটা জানি না, জানেন না? এটা টেসলক রাব্বি রাব্বি লেখা এই কারণে, এই রাব্বিটা হচ্ছে আমাদের এই টেসলক কোম্পানির মালিকের নাম। এখন যেহেতু এটা রাব্বি লেখা, এই প্রোডাক্টটা অবশ্যই কোয়ালিটিফুল এবং খুবই প্রিমিয়ামনেস পাবেন। এটার উপরের গ্লাসটা হচ্ছে গরিলা গ্লাস। আরেকটা চমক আছে, সেটা হচ্ছে রিমোটে হলো ফিক্সড ব্যাটারি, কোনো ব্যাটারি নাই, টাইপ সি পোর্ট দিয়ে আপনার রিমোটের মোবাইলের চার্জার দিয়ে রিমোট চার্জ দিতে পারবেন। ওরে বাবা, আর এটা চোখের ইশারায় বাইক স্টার্ট হয়, সেটা আমি এখন দেখাবো প্র্যাকটিক্যালি। চোখের ইশারায় প্রায় 35টা ফিচার আছে। এটা অনলি রিমোট সিস্টেম, এর সাথে কোনো জিপিএস নাই। তো আমি প্র্যাকটিক্যালি আমার বাইকে চলে যাব। আমার বাইকে কিন্তু এই মুহূর্তে এটা ইনস্টল করা আছে। হ্যাঁ দেখেন, চাবি আমার হাতে, চাবি আমার হাতে, বাইকটা কিন্তু এখন আমি চাইলে স্টার্ট দিতে পারবো। দেখেন আমার চোখের দিকে ফলো করেন। হ্যাঁ এই দেখেন, দেখেন বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে। চাবি কোথায়? চাবি আমার হাতে। এখন আমি চাইলে আমার বাইকটাকে স্টার্ট করতে পারবো। দেখতে পাচ্ছেন আমার বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখন যদি আমি চাই যে আমি আমার বাইকটাকে চোখের ইশারায় বন্ধ করে দেবো, আমি আমার বাইকের মিটারের দিকে তাকাবো আর বন্ধ হয়ে যাবে। বন্ধ বন্ধ হয়ে গেছে চাবিটা, কিচ্ছু চাবি কিন্তু আমার হাতে, বাইক আমি চোখের ইশারায় বন্ধ করতেছি, চোখের ইশারায় অন করতেছি। এটা হচ্ছে মজার বিষয়। আবার এটা আপনি যদি চাই আমার বাইক থেকে নেমে চলে গেলে অটোমেটিক এখানে লক হয়ে যাবে, ডিসপ্লেতে লক শো করবে। তারপর যদি বাইকে কেউ টাচ করে বাইকে অ্যালার্ম দেবে, বাইকে অ্যালার্ম দেবে, রিমোটে সিগনাল আসবে এবং বাইক কেউ চাইলে স্টার্ট দিতে পারবে না। এই ডিভাইসটা যদি কেউ খুলে ফেলেও দেয় আপনার বাইকটা কেউ স্টার্ট করতে পারবে না। এটার সাথে বিল্ডিং ওয়্যারিং আছে, বাইকের কোনো ওয়্যারিং কাটাছিঁড়া হবে না এবং আপনার বাইকের ব্যাটারি কখনো বসবে না। এটা এমনভাবে কাস্টমাইজ করা হয়েছে এবং স্লিপিং মোড রিলে দেওয়া আছে। যদি আপনার বাইকটা কোথাও পার্কিংয়ে রেখে দেন, 5-6 দিনের জন্য রেখে দেন, তাও আপনার বাইকটা বাইকের ব্যাটারিটা বসবে না, এটা গ্যারান্টি দিয়ে দেবো। তো আমি আমার এই যে টেসলকের রাব্বি প্রোডাক্টটার সাথে আমি চাচ্ছি যে আমার বাইকে জিপিএস এবং টেসলক রাব্বি দুইটা একসাথে ইনস্টল করতে চাই। যারা টেসলক রাব্বি হচ্ছে জিপিএস ছাড়া, উইদাউট জিপিএস, আর জিপিএসটা হচ্ছে আপনার বাইকটাকে ট্র্যাক করা যাবে, আর এটা হচ্ছে বাইকটাকে সেফটি দিবে। এটা যদি ইনস্টল করা থাকে বাইকটা কেউ চুরি করতে পারবে না, ডিভাইস খুলে ফেললে দিলেও স্টার্ট করতে পারবে না, অটো লক হয়ে যাবে, চাবি দিয়ে স্টার্ট করতে পারবে না। এই কাজটা করবে হচ্ছে টেসলক রাব্বি, আর ট্র্যাকিংয়ের কাজটা করবে হচ্ছে জিপিএসে। অনলি জিপিএস যদি থাকে তাহলে আপনি ট্র্যাকিং করতে পারবেন, এসএমএসের মাধ্যমে বন্ধ করতে পারবেন, অ্যাপে অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন। তো অনেকে আছে যে আমি রাব্বিও নিতে চাই জিপিএসও নিতে চাই, তাদের জন্য অবশ্যই একটা অফার থাকবে। এই দুইটার দাম আসে হচ্ছে, এটা হচ্ছে 4,000 টাকা, আমি বলে দিই এটা হচ্ছে টেসলক রাব্বি 4,000 টাকা। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে কালেক্ট করতে পারবেন, আমরা ডেলিভারি প্রসেস বলে দেবো। তো জিপিএস ট্র্যাকার সহ রাব্বি এবং জিপিএস ট্র্যাকার যারা একসাথে ইনস্টল করতে চান, যে আমার টেসলক রাব্বিটাও পছন্দ হয়েছে জিপিএস ট্র্যাকারটাও নেব, তো দুইটা একসাথে ইনস্টল করা যাবে কিনা? হ্যাঁ, আমরা কাস্টমাইজ করে দেবো, এটার সাথে একটা কাস্টমাইজ ওয়্যারিং আছে। তো অনলি জিপিএস 3,800 টাকা, টেসলক রাব্বি হচ্ছে 4,000 টাকা, দুইটাই আসে কত? 7,800 টাকা। তো আমরা যারা আপনার এটার সাথে একটা কাস্টমাইজ ওয়ারিং দিয়ে দেবো, টোটাল আপনার 8,500 টাকা আসবে ওয়ারিং সিস্টেম সহ। তো আমরা অবশ্যই একটা স্পেশাল অফার রাখবো, অফারটা আমি এখন বলতেছি না। যাদের সিকিউরিটি, জিপিএস ট্র্যাকার এবং অ্যালার্ম সিস্টেম, রিমোট সিস্টেম নিতে আগ্রহী এবং এটার বিষয়ে মানে কুটিনাটি বিষয় জানতে চান, তাদের জন্য আমি বলবো যে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করে বিস্তারিত জানুন। আর এই অফার সম্পর্কে জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর 10 নম্বর, মেডিনোভা হাসপাতালের ঠিক পিছনে, বাইকের গলি, জিন্নাত ম্যানশন, রিফাত মোটরস। আমি হাফিজুল। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কথা বলে আমাদের ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, রোমান ব্লগের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন শেয়ার দিয়ে থাকবেন। আমাদের নেক্সট ভিডিও এর চাইতে আরও চমক, বেশি চমক নিয়ে আসতেছি, এটা আপনারা দেখবেন। যাদের বাইক আছে, বাইক ভালোবাসেন, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।